ওই তোর সমস্যা কি? তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করিস কেন? বাসাটা কি তোর একার নাকি? আরেকদিন উল্টো পাল্টা কথা বলে তোর খবর আছে। তোর বন্ধুদের তোর রুমে থাকতে বলবি, আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন? আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছেড়ে, তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়বো, না হয় তোর চুল ছিঁড়বো। কি, তোর এত বড় সাহস? তুই আমার চুল ছিঁড়বি? দাঁড়া দেখাচ্ছি মজা। কি করবি, তোর কিছু এখন কাজ করবে না। আম্মু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে শুরু করলো। পাশের রুম থেকে আম্মু এলো। কি হয়েছে, কাঁদছিস কেন? তোমার ছেলে আমাকে মারছে। মিথ্যা কথা, আমি মারিনি আম্মু। আম্মু নিজের হাতে চুল এলোমেলো করে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। ওই তুই কোন দিন মানুষ হবি? তোর বড় কোনকে তুই মারিস, আজকে তোর খাবার বন্ধ। খাবো না, যাও। আমার কথা সত্য, অথচ আমার কথা বিশ্বাস করো না। তোর আজকে খাবার বন্ধ, আমার এখন কাজ আছে, আমি কিচেনে গেলাম। তানিশা, তুই আমার সাথে রান্না করে চল। যাও, কোনো ব্যাপার না। আপনারা তো কিছুই বুঝতে পারছেন না মনে হয়। আমি আমিরুল, বাবা মায়ের আদরের সন্তান, নাকি শাসনের সন্তান তাই বুঝি না। আপুর নাম তানিশা, সব কিছু দখল করে আছে। বাবা ব্যবসা করে, সংসারে মাথা হলো মা। মায়ের কথাই শেষ কথা, বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে করেছিল, বাকিটা ইতিহাস। বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি। আমার কয়েকটা বন্ধু আছে, বন্ধু বললে ভুল হবে, এরা সবগুলো এক একটা কলিজার টুকরা। কি রে মামা, কি হয়েছে, মন খারাপ নাকি? দূর, এটা কোনো জীবন হলো নাকি? কলেজের শাসন, বাসায় শাসন, সব জায়গায় মহিলা আর মহিলা, এই জীবন আর রেখে লাভ কি? হরে, আর বাঁচতে চাই না, আমার সবগুলো গার্লফ্রেন্ডগুলো মেয়ে, আমার গার্লফ্রেন্ডগুলোও মেয়ে। বালের কথা বাদ দে, আমার সাথে মজা করিস নাকি? হালারা ফকিন্নি কোন হানেন, তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে চাস নাকি? তোর বালের কথা বাদ দে, আজকে মহিলাদের উপর রাগ করছিস কেন সেটা বল। আমি সবটা খুলে বললাম। আবে, আমি আজকে কোনো ভাবেই সাহায্য করতে পারবো না, আজকে আমার অবস্থাও একই রকম। বাসায় কে যেন বলে দিছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি, মা অনেক খেপে আছে। সাইড, পেটে ডান পড়েছে, কিছু খেতে হবে। আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি না, তারা আমি তোর জন্য খাবার আনছি। 5 মিনিট পর এক গ্লাস পানি এনে বলে, এইটা খা, গলাটা ভিজিয়ে নে। এইটা কি? এইটা বিশুদ্ধ পানি, খাইলে শরীরে একটু জোর পাবি। সাইড দা, বেশি রকম হয়ে যাইতেছে কইলাম। আমি জানতাম এমন কিছু হবে, সাইজ খাওয়াবে তোরে, ওর 14 গুষ্টি কিপটুস। তোরা থাক, আমি গেলাম। চল দোকানে চল। চল, তারপর 3 জন মিলে খাওয়া দাওয়া করলাম, চা রুটি কলা কেক। আমার ফোনে টাকা নাই, সাইদ তোর ফোনটা একটু দে। কি করবি, বেশি টাকা নাই, 1 মিনিটের মধ্যে শেষ করবি। আরে বেটা দে, তুই চাইলেই দিয়ে দিব। তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম, এই নেন মোবাইল, যখন এই খাবারের বিল দিতে পারবে তখন মোবাইল দিয়ে দিবেন। আমিরুল, কাজটা ঠিক করলি না। আবে শালা, ক্ষুধা লাগছে, খাইছি, এখন আমাদের দুজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্ধক দিতে পারবি না। সাইদ, আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকবি রে পাগলা। আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি রে পাগলা। বালের কথা পরে বলিস, এখন আমার মোবাইল দে। তোর মোবাইল তো তুই চাইলেই দোকানদার দিয়ে দিবে। এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে, মামা একটা আইসক্রিম দেন। আমিরুল, তুই গরম হয়ে গেছিস, ঠান্ডা একটা আইসক্রিম খা। আবে আইসক্রিম আমি খাই না, আইসক্রিম খাই ফকিন্নির গার্লফ্রেন্ড। এই, তোদের সমস্যা কি রে? ওই ফকিন্নি, তুই তুই করে বলিস কারে? কানের নিচে দিব একটা, 2 ঘন্টা করে হা করে দাঁড়িয়ে থাকবি? আব্বে শালি, তোর এত বড় সাহস, তুই আমারে থাপ্পড় দিবি, তার আগেই লাথি মাইরা বাত্তি নিভায়া দিমু। ওই চামড়া, তোর সমস্যা কি রে? আরেকবার উল্টাপাল্টা কিছু বললে চিৎকার দিব বলে দিলাম। তারপর মেয়েটা চলে গেল, এভাবে ঘোরাফেরা করে রাতে বাসায় গেলাম। সারাদিন কই ছিলি? জাহান্নামে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে আছি। 10টার দিকে মা ডাকছে খাবার জন্য। খাবো না, তুমি খাও আর তোমার মেয়েকে খাওয়াও। এখন খেলে খা, না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে। আসতাছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে, ইচ্ছা করছে কয়েকটা দেই, তাই গিয়ে পেছন থেকে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি রে ছাদে কি করিস? আমার দিকে ঘুরে তাকিয়ে বলছে, কোন শালা রে? আমি একটা চিৎকার দিলাম, মেয়েটাও একটা চিৎকার দিল। এই শালা, তুই আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে এসেছিস? ল্যাও ঠেলা, আমার পেছনে পেছনে ফলো করে আমার বাসায় চলে আসছিস, আর আমাকে বলছিস তোর মতো সেস্ট্রিয়ে ফলো করব? যা ভাগ। এমন সময় আপু ছাদে আসছে। কি রে, কি হয়েছে দেখ তো,
সে কখন থেকে ছেলেটা আমাকে ফলো করছে? ওই ফকিনী, মুখে লাগাম দে, আমি তোরে ফলো করব কেন? তুই আমাকে ফলো করেছিস। তোর থাম তো, তোর কেউ কাউকে ফলো করিসনি। দেখ তানিশা, এই ছেলেটার কথাগুলো সুবিধা লাগছে না। আরিফা, এইটা আমার ছোট ভাই আমিরুল, আর আমিরুল এই আমার বান্ধবী আরিফা। আরিফা আজ থেকে আগামী এক মাস এখানে থাকবে। একে তো তোর জেলায় বাসা থেকে বাহিরে থাকতে হয়, আর নতুন একটা আনছিস, আমার সাথে না পেরে এখন আমার পেছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস। এইটা তোর ভাই, দুনিয়ার বদমাইশ, রাস্তায় আমার সাথে ঝগড়া করেছে। ওই একদম চুপ। কেন জানুক তুই কেমন ভালো ছেলে, পরিবারের জানা দরকার না? আর একটু কথা বললে কিস করে দিব বললাম। ওই কুত্তা, তোর মুখে থুতু দিব বলে দিলাম। পারলে ঠেকাইস। তারপরে চলে আসলাম, আমি আমার রুমে চলে আসলাম, আর ওরা ওদের রুমে ভেতরে গিয়ে তানিশা আপু আর আরিফা আপু কথা বলছে। তোর ভাই এত খারাপ কেন রে? ওই তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন? দেখলি না কেমন করে কথা বললো? সকাল থেকে আমার উপর রাগ করে আছে, মিথ্যা অভিযোগ দিয়ে সারাদিন না খাইয়ে রাখছি, তাই আমার রাগ তোর উপর ঝাড়ছে, আমার উপর ততটুকু পাইছে দিছে। তোর ভাই কি সবসময় তোর সাথে এমন করে নাকি? সবসময় না, যখন আমি খোঁচা দিই তখন এমন করে। বাহ, বেশ ভালো তো। ইস, যদি আমার একটা ভাই থাকতো। দূর, তোদের ঝগড়া থেকে আমারও ঝগড়া করতে মন চাইছে। আগামীকাল আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া করব। ঝগড়া করার দরকার নাই, ঝগড়া করলে সারাদিন না খেয়ে থাকে। ও ঠিক আছে, তাহলে করলাম না, অনেক কিছু মিস করলাম রে। আচ্ছা, তোর বাবা মা কতদিন দেশের বাইরে থাকবে? আগামী এক মাস। আমাকে কেউ সঙ্গে যেতে বলেছিল, তবে আমার কাছে ভালো লাগেনি, তাই যাইনি। এই এক মাস তোর সাথে থাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোর যতদিন মন চায় থাক, তবে আমিরুলের কথা কিছু মনে করিস না। আর হ্যাঁ, এখন থেকে আমিরুলের সামনে তোকে কেউ কিছু বলতে পারবে না, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। আমিরুল যার সাথে ঝগড়া করে, সে হয় আমিরুলের বন্ধু, না হয় চরম শত্রু। বেশ মজার তো। আচ্ছা এখন ঘুমা। সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ঘুম ভেঙে গেল, মাথায় আমার আগুন লেগে গেল। সকালবেলা ঘুমের আসল মজা মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। কিরে ডাইনি, তুই আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন? ওই তুই এত ঘুমাস কেন? হারামি, তুই আমার স্বপ্নটাই নষ্ট করে দিলি। বাস্তবে তো তোর জ্বালার কারণে প্রেম করতে পারলাম না, অনেক কষ্ট করে স্বপ্নে একটা মেয়েকে পটালাম, এখন বিয়ের কথা হচ্ছিল, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে। ওই তুই প্রেম কর তাহলে, আমার কোনো চিন্তা নাই। আমি চিন্তা করি তোর পাল্লায় পড়ে কোন মেয়ের জীবন নষ্ট করছিস। আর শোন, মা তোকে ডাকছে, চলে আয়, দেরি করলে মা আসবে। যা, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। নাস্তা করে একটু তোর বাবার অফিসে যা, আজকে না খেয়ে তোর বাবা অফিসে গেছে, খাবার নিয়ে যা। ঠিক আছে, দাও। খাওয়া দাওয়া শেষ করে বাবার অফিসে খাবার নিয়ে গেলাম। তুই খাওয়া দাওয়া শেষ করে আসিস? তুমি খেয়ে নাও, আমি এখন কলেজে যাব, তারপর কলেজে চলে আসি। কলেজে এসে মিজানা সাইদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় আপু ফোন করে বলল তাদের কলেজে নাকি আজকে অনেক ঝগড়া হচ্ছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে চরম তোলপাড় সৃষ্টি হয়েছে, তাই কলেজে থেকে বাসায় ফিরে আসতে চাইছে, কিন্তু তারা দুজন অনেক ভয় পাচ্ছে। তুই অপেক্ষা কর, আমি আসছি, তুই বাইরে বের হবি না, আমি বললে বারান্দায় আসবি। তারপর আপুর কলেজে গেলাম, গিয়ে দেখি বেশ বড় ধরনের ঝগড়া হচ্ছে। কোনো রকমে ভেতরে গিয়ে পেছনে গেট দিয়ে বের হয়ে আসলাম। তুই আসতে এত দেরি করলি কেন? দেরি করলাম কোথায়, মাত্র আধা ঘন্টা লেগেছে। হয়েছে হয়েছে, এত কথা বলার দরকার নাই। তারপর আপু মোটরসাইকেলে উঠলো আর আরিফাও। এবার যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? যাচ্ছি। তোর মুখে অল টাইম করল্লার মতো তিতে থাকে কেন রে? তুই যেই ছেলের ঘরে যাবি সেই ঘরে গ্যাস বিল লাগবে না, তোর মাথায় হাঁড়ি পাতিল রাখলেই রান্না হয়ে যাবে। আচ্ছা তানিশা, তুই তোর ভাইয়ের সাথে সবসময় এমন করে কথা বলিস কেন? তোর ফোন পাওয়ার সাথে সাথে চলে আসছে, আর তুই ওর সাথে ঝগড়া করছিস, কি অদ্ভুত মানুষ মাইরি তুই। এই ভেন্টিলেটার, আপনি আমাদের মাঝে আসছেন কেন? ওই আমি ভেন্টিলেটার মুখের মাঝে এত বিষ কেন? আমি তো তোমার পক্ষ নিয়ে কথা বলছিলাম। তারপর বাসায় চলে আসলাম। শোন, তোর জন্য কিছু টাকা রাখছি, তুই আমার কাছ থেকে নিয়ে নিস। কোনো মতলব আছে নাকি? থাক, নিতে হবে না। তুই ভেতরে যা, আমি আসছি। তারপরে আমি আমার রুমে না গিয়ে সোজা আপুর রুমে গেলাম। আমি ভেতরে গিয়ে বসে আছি, এমন সময় আরিফা বাথরুম থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে একটা চিৎকার দিল, আমিও চিৎকার দিলাম। আপু বাথরুম থেকে বের হয়ে আসলো। কি রে, কি হয়েছে? তোমার বান্ধবী বাথরুম থেকে এতটুকু বলতে আরিফা আমার মুখ চেপে ধরে।
আসলে হঠাৎ করে রুমে চলে আসার কারণে আমি ভয় পেয়ে যাই, আর আমার চিৎকার শুনে তোর ভাই চিৎকার দেয়। ও, সেই কথা? আমি তো ভেবেছিলাম আমিনুল তোকে ভয় দেখিয়েছে নাকি। আপু, আমি আমার রুমে যাই, পরে আসবো। ঠিক আছে। আমি আমার রুমে এসে চিন্তা করছি এটা কি হলো, আমি যে আরিফার শরীরে অনেকটাই দেখে ফেলেছি, আমার এখন লজ্জা লাগছে, আমি আর আরিফা আপুর সামনে যেতে পারবো না। একটু পর আমি বাথরুমে গিয়ে গোসল করে বের হলাম, আমার গায়ে শুধু একটা থ্রি কোয়ার্টার, এমন সময় আরিফা আপু আমার রুমে আসলো। রুমে এসে বলল, কোনো মেয়ের রুমে যাবার আগে পারমিশন নেওয়া লাগে। কথাটুকু বলে আমার দিকে তাকিয়ে একটা চিৎকার দিল, আমিও চিৎকার দিলাম। তারপর আমি তাড়াতাড়ি কাপড় পরে আপুর রুমে গেলাম। ওই, তোর বান্ধবী কোথায় রে? মনে হয় ছাদে গেছে। ঠিক আছে। তারপর আমি সোজা ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখি আরিফা আপু দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম, আপনি আমার রুমে কিছু না বলে চলে গেলেন কেন? আপনিও তো না বলে চলে গেছেন। আমাকে তো আপু যেতে বলেছিল। দেখুন, আমি জানি এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, কিন্তু কাউকে কিছু বলবেন না, এমনকি আপুকেও না। এই কথাটা আমার বলার কথা, আপনি বলছেন? আপনি তো আমার পুরো শরীর দেখেছেন, তাই চিন্তাটা আমার বেশি। হাসালেন, অনেক বিনোদন পেলাম। আপনার নাভিটা অনেক সুন্দর। এই বজ্জার ছেলে, আপনাকে বিনোদন দিলাম। তারপর আমি চলে আসলাম।